ক্যাটস আই, টিকলো নাক, ছক ভাগা সৌন্দর্যের সালমা আগাকে অভিনয় তো বটেই, গানের জন্য মনে রাখবে বলিউড ইন্ডাস্ট্রি। কাছিতে জন্ম সালমার। 9 বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে চলে যান। 16 বছর বয়সে লন্ডনে বসবাসকারী এক পাক বংশোদ্ভূতকে বিয়ে করেন, কিন্তু কিছুদিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ফের মুম্বাই ফিরে আসেন সালমা। ছোট থেকে ধ্রুপদী সঙ্গীতের তালিম নিতেন সালমা। বোন সাবিনাকে সঙ্গে নিয়ে একটি গানের দলও তৈরি করেন। এবিবিএ নামে তাদের একটি গানের অ্যালবাম বেশ জনপ্রিয় হয়েছিল। অভিনয় নয়, পেশা হিসেবে গানই ছিল তাঁর প্রথম পছন্দ। মুম্বাইতে প্রথম বিআর চোপড়ার ছবিতে প্লেব্যাকের জন্য অডিশন দিতে গিয়েছিলেন, তখনই তাকে অভিনয়ের প্রস্তাব দেন চোপড়া। প্রথমে তাতে গুরুত্ব না দিলেও পরে গান অভিনয় একসঙ্গে করতে রাজি হয়েছিলেন সালমা। বলিউডে সালমার ডেবিউ হয়েছিল বলদেবরাজ চোপড়া পরিচালিত নিকা ছবি দিয়ে, মুক্তি পেয়েছিল 1982 24 সেপ্টেম্বর। কিন্তু ছবিটি মুক্তির আগেই সালমার গাওয়া দিলকে আরমান গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল, এমনকি সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি। গানের মতো তুমুল জনপ্রিয় না হলেও ছবিটি অবশ্য বেশ ভালো ব্যবসা করে। পরের বছর মুক্তি পেয়েছিল 1984 রাজ বব্বর পরিচালিত কসম প্যাদা কর্নে বালেকি। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সালমা। শোনা যায় সেই সময় ছবির কোনো একটি পোস্টারে সালমার ছবি নাকি বড় করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মিঠুন। দ্বিতীয় ছবিতেও গান গেয়েছিলেন সালমা। ফিল্মফেয়ারে নমিনেশন পেলেও সেবার আর পুরস্কার পাননি তিনি। এরপর একে একে 1991 পর্যন্ত সালমা, উঁচে লোক, জঙ্গল কি বেটি, মহাবীরা, মিত মেরে মনকে মতো একাধিক ছবিতে অভিনয় করেন। বেশ কিছু ছবিতে একাধিক জনপ্রিয় গানও গেয়েছিলেন। পরে অভিনয়ের সংখ্যা কমিয়ে দিলেও গান ছাড়েনি। মেহেদি হাসানের সঙ্গে গজলের অ্যালবামও বের করেছিলেন। ব্যক্তিগত জীবনে এখনও পর্যন্ত 3 বার বিয়ে করেছেন সালমা। তার 2 সন্তান রয়েছে, লিয়াকত আলী খান এবং সাশা আগা। মায়ের মতো সাশাও নাকি বলিউডে কেরিয়ার তৈরির প্রস্তুতি নিচ্ছেন। 62 বছরের সালমা ইদানিং মুম্বাইয়ে থাকেন। বিভিন্ন প্রজেক্টে প্রযোজক হিসেবে কাজ করেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।